ফ্রান্স, নরওয়ে, ফিনল্যান্ড, আমেরিকা বা টানেলের যোগাযোগ ব্যবস্থা খুবই স্বাভাবিক। কিন্তু দক্ষিণ এশিয়ায় এমন যোগাযোগ ব্যবস্থা খুব একটা চোখে পড়ে না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি টিউব ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। দক্ষিণ এশিয়ায় জানেই সেটাই করে দেখিয়ে একটা উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নাম লেখালো রেকর্ড বুকে, যারা নদীর তলদেশ দিয়েও রাস্তা তৈরি করেছে। উন্নত দেশগুলো ছাড়া নদীর তলদেশে টানেল নির্মাণ করার কথা চিন্তাও করে না কোনো দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলোর সেই অসম্ভব কাজকে সম্ভব করে দেখালো লাল সবুজের এই দেশ। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার মিডিয়ায় বাংলাদেশের এই অর্জন নিয়ে আলোচনা হচ্ছে। পশ্চিমবাংলার মিডিয়া বলছে, উন্নত দেশের দখলে থাকা গৌরবে বাংলাদেশ আজ ভাগ বসালো। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সৌন্দর্যের প্রশংসাও করছে তারা। কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এত স্পেশাল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া? বাংলাদেশের অর্থনীতি এবং পর্যটনে কেমন ভূমিকা রাখবে এই টানেল? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। নদীর গভীরে ঝড়ের গতিতে ছুটে চলেছে গাড়ি, আশ্চর্য টেকনিকে তৈরি সুড়ঙ্গ। না, এটা চীন নয়, জাপান তাও নয়, দেখে তাক লেগে যাচ্ছে গোটা বিশ্বের, এটা বাংলাদেশ। খুলে গেল নতুন স্বপ্নের দুয়ার, দেশটা প্রবেশ করল টানেলের যুগে। বাংলাদেশের মানুষ দেখছে সাংহাইয়ের স্বপ্ন, এক ধাক্কায় বাড়বে জিডিপি। চট্টগ্রামেই লুকোনো রয়েছে আসল খাজানা। দক্ষিণ এশিয়ার বড় অভাব পূরণ করে ফেলল দেশটা, সাজাচ্ছে মাস্টার প্ল্যান। গোটা বাংলাদেশ জুড়ে যেন চলছে উন্নয়নের যজ্ঞ। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর নতুন সংযোজন বঙ্গবন্ধু টানেল। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম সাজছে চীনের সাংহাই শহরের আদলে, গড়ে উঠছে ওয়ান সিটি টু টাউন মডেলে, যার প্রথম পদক্ষেপ কর্ণফুলি নদীর তলদেশের এই টানেল। আশ্চর্যের বিষয়, এই টানেল সহ্য করতে পারে নমাত্রার ভূমিকম্প। পুরোটা মুড়ে ফেলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে। হাফ ছেড়ে বেঁচেছে চট্টগ্রাম, কমেছে যানবাহনের চাপ। বাংলাদেশে ঢাকাসহ দেশটার বিভিন্ন অঞ্চল থেকে আসা কক্সবাজার আর দক্ষিণ চট্টগ্রামের গাড়িগুলোকে আর চট্টগ্রামে ঢুকতে হয় না, খুব সহজেই টানেল দিয়ে পৌঁছে যায় গন্তব্যে। দেখুন, বিশ্বের নিরিখে এটা একেবারেই সহজ লক্ষ্য নয়। ফ্রান্স, নরওয়ে, ফিনল্যান্ড, আমেরিকা, চীন, জার্মানির মতো উন্নত দেশগুলোতে হাইস্পিড ট্রেন বা টানেলের যোগাযোগ ব্যবস্থা খুবই স্বাভাবিক। কিন্তু দক্ষিণ এশিয়ায় এমন যোগাযোগ ব্যবস্থা খুব একটা চোখে পড়ে না, আর সেই অভাব পূরণ করল বাংলাদেশ। নদীর প্রায় ৪০ মিটার গভীরে মাটি খনন করে তৈরি হয়েছে টানেল। দৈর্ঘ্য প্রায় ৩.৪ কিলোমিটার। দুই ধারের সংযোগ সড়ক মিলালে টানেলের মোট দৈর্ঘ্য ৯.৩৩ কিলোমিটার। এই একটা টানেল পাল্টে দেবে দক্ষিণ চট্টগ্রামকে, নতুন মাত্রা পাবে পর্যটন, ফুলে ফেঁপে উঠবে দেশটার ইকোনমিক জোন। চীনের সাংহাইয়ের মতোই বঙ্গবন্ধু টানেল পাল্টে দিতে পারে বাংলাদেশের অর্থ। কর্ণফুলি টানেল কেন এত স্পেশাল? এর উত্তর হচ্ছে নিরাপত্তা সহ বেশ কিছু ফিচারের কারণে। কর্ণফুলি টানেলের প্রত্যেকটি টিউবের ব্যাস 10.80 মিটার, পানির উপরের বিন্দুর 18 থেকে 36 মিটার গভীরতায়, এবং নদীর একেবারে মাঝ পয়েন্টে 150 ফুট গভীরতায় গেছে টিউব দুটি। পর্যাপ্ত আলো ও বাতাসের প্রবেশ নিরবিচ্ছিন্ন রাখতে নকশাও প্রণয়ন করা হয়েছে সেভাবেই। প্রথমত, ভেন্টিলেশনে 20টি জেট ফ্যান সার্বক্ষণিক চালু থাকবে। উচ্চমানের সড়ক লাইটিংয়ের পাশাপাশি সূর্যালোক প্রবেশের ব্যবস্থাও রয়েছে। বড় ধরনের বন্যার পানি সুরঙ্গে প্রবেশ ঠেকাতে সুরক্ষিত ফ্ল্যাট গেট আছে। টিউবগুলোর অবস্থান পানির নিচে, আর বন্যা বিবেচনায় রেখে আপৎকালীন পানি বের করতে 52টি সেচ পাম্প স্ট্যান্ডবাই থাকছে। অগ্নি প্রতিরোধে টানেলে নিজস্ব বিশ্বমানের অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দুই প্রান্তে সার্বক্ষণিক 2টি স্বয়ংসম্পূর্ণ ফায়ার স্টেশনও প্রস্তুত থাকবে। কক্সবাজারকে বাংলাদেশের টুরিস্ট জেলা হিসেবে গড়ে তোলা হচ্ছে, আর কক্সবাজার হাইওয়ের প্রবেশ মুখেই কর্ণফুলি টানেল। কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলি টানেলের সৌন্দর্য পর্যটকদের নতুন আনন্দ যোগ করবে।
প্রিয় দর্শক, আমাদের চেষ্টা থাকবে এটাই, বাংলাদেশের ইতিবাচক খবরগুলো সবার আগে আপনাদের সামনে তুলে ধরা আর আপনাদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা প্রত্যাশা করা। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জনভূমিকে নিয়ে আমাদের এই পথে চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।